দুর্গা পূজালৈ মাজত মাত্র কেইটামান ক্ষণ। প্রান্তে প্রান্তে ভিন্ন শৈলীর মণ্ডপর চম। কৰবাত যদি বৃহদাকারর সিংহর মূর্তি, কৰবাত টাইটেনিকর আর্হিরে নির্মাণ করা হয়েছে মণ্ডপ, কৰবাত আকৌ মণ্ডপর মাজতেই আছে চৰাইৰ বা মোবাইলৰ টাওয়ার। কৰবাত মণ্ডপ নির্মাণের আর্হি হয়েছে তাহানির স্মৃতি বিজড়িত সেই কুহিপাত। শনিবারে ষষ্ঠীতিথিত বেদীত প্রতিষ্ঠা হব মহিষ মর্দিনী মা দুর্গার। তার পূর্বে এতিয়া এইদরে পূজার অর্থে সাজু হয়ে উঠিছে রাজ্যের প্রতিটি প্রান্তর আয়োজন সমিতি সমূহ। ভিন্ন ভিন্ন আকর্ষণীয় শৈলীরে নির্মাণ সম্পূর্ণ করে তোলা হয়েছে পূজার মণ্ডপ সমূহ। এই দৃশ্য ডিব্রুগড়ের প্রকৃতিক থিম হিসাবে লৈ ডিব্রুগড় পৌরসভার এই পূজাখনত নির্মিত হয়েছে এই মণ্ডপট। আকর্ষণীয়কৈ নির্মাণ করা হয়েছে চৰাইৰ বা মোবাইল টাওয়ার আদি। ইপিনে বিশ্বনাথর আম্বাৰী পূজা সমিতিয়ে এক অগতানুগতিক বিষয়ৰে নির্মাণ করেছে এই মণ্ডপ। পাসপোর্ট, আধার কার্ড, পান কার্ড, ভোটার কার্ড আদি সরকারি নথিপত্রহে দেখিব আপুনি এইখন পূজার মণ্ডপত। বিশ্বনাথরে আন এখন পূজাস্থলীত ভক্তসকলে রোমন্থন করার সুযোগ পাব শৈশবর সোণসেরিয়া স্মৃতিক। কালিবাৰস্থিত এই পূজা মণ্ডপত এইদরে কলাসুলভাবে সজাই রখা হয়েছে একালর প্রাথমিক শিক্ষার কুহিপাথর সেই স্মৃতি বিজড়িত পাঠসমূহ। ইপিনে লক্ষিমপুরের শান্তিপাড়াত চালে চকুরা এই মণ্ডপট নির্মাণ করা হয়েছে ঢাকর আর্হিত। ছয়গন বৃহদাকার সিংহ, ধেমাজিত টাইটেনিকর আর্হির মণ্ডপ আদিরে আকর্ষিত করেছে প্রতিজনকে। শারদীয় দুর্গোৎসবের ক্ষণত এইদরে এতিয়া রাজ্যবাসী ব্যস্ত হয়ে পড়ছে দেবী আরাধনার প্রস্তুতি। আধ্যাত্মিকতার মাজতেই জাক জমকতারে পূজা উদযাপনের সাজু হয়েছে রাজ্যবাসী। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।